হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো অবশেষে প্রকাশিত হয়ে গেল আইপিএল দু হাজার পঁচিশের প্লেয়ার রিটেন স্যান এবং এবছরের প্লেয়ার রিটেন স্যানে কিন্তু বড় সড়ো চমক দিয়েছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি এবং বেশ কয়েকটি নামি তারকার নামও কিন্তু প্লেয়ার রিটেন স্যানে নেই অর্থাৎ এবারে প্লেয়ার রিটেন স্যানে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি তাদের নিজেদের পছন্দের প্লেয়ারগুলোকে কিন্তু ধরে রেখেছে বাকি প্লেয়ারগুলোকে মেগা অকশানে ছেড়ে দিয়েছে এবং এবারে প্লেয়ার রিটেন স্যানে সবচেয়ে বেশি প্লেয়ার রিটেন করেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস এই দুটি ফ্র্যাঞ্চাইজি ছটি করে প্লেয়ারকে রিটেন করে নিয়েছে অর্থাৎ মেগা নিলামে আরটিএম কার্ড ইউজ করছে না কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস অন্যদিকে পাঞ্জাব কিংস তারা মাত্র দুটি প্লেয়ারকে রিটেন করেছে এছাড়াও আরসিবি তাদেরও প্লেয়ার রিটেনশানে মাত্র তিনটে প্লেয়ারেরই নাম রয়েছে সো এবার এক নজরে দেখে নেওয়া যাক প্রত্যেকটি টিমের রিটেনশান লিস্ট প্রথমে কলকাতা নাইট রাইডার্স টিমের কথা বললে কে কে আর টিম ছটি প্লেয়ারকে রিটেন করেছে যার মধ্যে রয়েছে চারটি ক্যাব প্লেয়ার এবং দুটি আনক্যাব প্লেয়ার এবং যেমনটাই বলা হচ্ছিল যে শ্রেয়াস আয়ারকে কিন্তু রিটেন করছে না কে কে আর এবং হ্যাঁ শ্রেয়াস আয়ারকে কিন্তু রিটেন করেনি কলকাতা নাইট রাইডার্স টিম তবে আন্দ্রে রাসেলকে কিন্তু রিটেন করে বড় চমক দিয়েছে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি সো এক নজরে দেখে নেওয়া যাক কে এর রিটেনশ্যান তালিকায় কোন কোন প্লেয়ার রয়েছে তো এক নম্বর রিটেনশ্যানের রয়েছে রিঙ্কু সিং যাকে ১৩ কোটি টাকা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি দু নম্বরে রয়েছে বরুণ চক্রবর্তী তাকে দিয়েছে বারো কোটি টাকা এবং তিন নম্বরে রয়েছে সুনীল নারিন তাকেও দিয়েছে বারো কোটি টাকা এবং চার নম্বরে রয়েছে আন্দ্রে রাসেল তাকে দিয়েছে বারো কোটি টাকা এবং হর্ষিত রানাকে দিয়েছে চার কোটি এবং রামানদীপ সিংকে দিয়েছে চার কোটি অর্থাৎ দুটো আনক্যাপ প্লেয়ারকে রিটেন করেছে কে কে আর এবং চারটি ক্যাপড প্লেয়ার রিটেন করেছে কলকাতার নাইট রাইডার্স টিম এবং মোট ছটি প্লেয়ারকে নিলামের আগে কিন্তু ধরে নিয়েছে কে কে আর অর্থাৎ মেগা অকশানে আর আর এম কার্ড ইউজ করতে পারবে না নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি এবং দু নম্বর সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কথা বললে তারা রিটেন করেছে পাঁচটি প্লেয়ারকে তারা হলেন হেনরিক ক্লাসেন প্যাট কামিন অভিষেক শর্মা নীতিশ রেড্ডি এবং ট্র্যাভেস হেড এবং রিটেন খরচ করেছে হায়দ্রাবাদ পঁচাত্তর কোটি এবং তিন নম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের কথা বললে আরসিবি টিম রিটেন করেছে মাত্র তিনটি প্লেয়ারকে যার মধ্যে রয়েছে বিরাট কোহলি যাকে একুশ কোটি টাকা দিয়ে রিটেন করেছে আরসিবি এছাড়াও রয়েছে রজত পাতিদার এগারো কোটি টাকায় রিটেন করেছে রজত পাতিদারকে এবং ইয়াস দয়ালকে পাঁচ কোটিতে রিটেন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিম এবং তারা সাঁত্রিশ কোটি টাকা খরচ করেছে প্লেয়ার রিটেনশানে এবার মুম্বাই ইন্ডিয়ানস টিমের কথা বললে মুম্বাই ইন্ডিয়ান্স টিম পাঁচটি প্লেয়ারকে রিটেন করেছে যার মধ্যে রয়েছে যাসপ্রীত বুমরা সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া রোহিত শর্মা এবং তিলক বর্মা অর্থাৎ এই পাঁচটি প্লেয়ারকে রিটেন করেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং তারা প্লেয়ার রিটেনশানে খরচ করেছে পঁচাত্তর কোটি টাকা এবার চেন্নাই সুপার কিংস টিমের কথা বললে সিএসকে টিম পাঁচটি প্লেয়ারকে রিটেন করেছে যার মধ্যে রয়েছে রুতুরাজ গাইকট মাথিসা পাথিরানা শিবম দুবে রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি যেখানে মহেন্দ্র সিং ধোনিকে আনক্যাপ প্লেয়ার হিসেবে মাত্র চার কোটিতে রিটেন করেছে চেন্নাই সুপার কিংস এবং তারা প্লেয়ার রিটেন খরচ করেছে পঁয়ষট্টি কোটি টাকা এবার পাঞ্জাব কিংস টিমের কথা বললে পাঞ্জাব কিংস তারা মাত্র দুটি প্লেয়ারকে ধরে রেখেছে শশাং সিং এবং প্রব সিমরন সিং অর্থাৎ শশাং সিংকে পাঁচ দশমিক পাঁচ কোটিতে এবং প্রব সিমরনকে চার কোটিতে অর্থাৎ মোট নয় দশমিক পাঁচ কোটি টাকা খরচ করেছে প্লেয়ার ইটেনশানে পাঞ্জাব কিংস অর্থাৎ এদের কাছে সবচেয়ে বেশি টাকা থাকবে কিন্তু মেগা অকশানে অর্থাৎ নতুন করে টিম তৈরি করতে চায় রিকি পন্টিংয়ের তত্ত্বাবধানে পাঞ্জাব কিংস এবার গুজরাট টাইটেন্স টিমের কথা বললে গুজরাট টাইটেন্স টিম তারা মাত্র পাঁচটি প্লেয়ারকে রিটেন করেছে যার মধ্যে রয়েছে রাশিদ খান শুভমান গিল সাই সুদর্শন রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খান অর্থাৎ গুজরাট টাইটেন্স তারা প্লেয়ার রিটেনশানে একান্ন কোটি টাকা খরচ করেছে এবার দিল্লি ক্যাপিটালস টিমের কথা বললে দিল্লি ক্যাপিটালসের প্লেয়ার রিটেনশানে কিন্তু বড় চমক রয়েছে যেখানে ঋষভ পান্তকে কিন্তু রিটেন করেনি দিল্লি ক্যাপিটালস তারা চারটি প্লেয়ারকে রিটেন করেছে যার মধ্যে রয়েছে আকসার প্যাটেল কুলদীপ যাদব ক্রিস্টিয়ান স্টাব ও অভিষেক পোরেল অর্থাৎ প্লেয়ার রিটেনশানে তেতাল্লিশ দশমিক সাত পাঁচ কোটি টাকা খরচ করেছে দিল্লি ক্যাপিটালস এবার রাজস্থান রয়্যালস টিমের কথা বললে রাজস্থান রয়্যালস তারা ছটি প্লেয়ারকে রিটেন করেছে এবং তাদের প্লেয়ার রিটেনশানেও কিন্তু বড় চমক রয়েছে যেখানে জস বাটলারকে রিটেন করেনি রাজস্থান রয়্যালস টিম হয়তো জস বাটলার পরের বছর আইপিএল নাও খেলতে পারে এ কারণেই তাকে হয়তো রিটেন করেনি রাজস্থান রয়্যালস তবে তারা ছটি প্লেয়ারকে রিটেন করেছে যার মধ্যে রয়েছে সঞ্জু স্যামসন এসএসপি জয়সাওয়াল রিয়ান পরাগ ধ্রুব চুরেল সিমরন হেটমায়ার ও সন্দীপ শর্মা এই ছটি প্লেয়ারকে রিটেন করেছে রাজস্থান রয়্যালস এবং তারা প্লেয়ার রিটেনশানে ঊনআশি কোটি টাকা খরচ করেছে এরপর লক্ষ্ণৌ সুপার জায়েন্স টিমের কথা বললে তারাও কিন্তু পাঁচটি প্লেয়ারকে রিটেন করেছে এবং তাদেরও প্লেয়ার রিটেন কিন্তু অ্যাজ এক্সপেক্টেড যেমনটাই রিপোর্ট করা হচ্ছিল যে কে এল রাহুলকে রিটেন করছে না লক্ষণৌ সুপার জায়েন্টস সেমনটাই হয়েছে কে রাহুলকে রিটেন করেনি এলএসজি তারা রিটেন করেছে নিকোলাস পোড়ান রবি বিষ্ণয় মায়াঙ্ক যাদব মহাসিন খান এবং আয়ুষ বদনী এই পাঁচটি প্লেয়ারকে রিটেন করেছে লখনউ সুপার জায়েন্স টিম এবং তারা প্লেয়ার রিটেনশানে একান্ন কোটি টাকা খরচ করেছে তো এই ছিল আইপিএল দু হাজার পঁচিশের জন্য প্রত্যেকটি টিমের প্লেয়ার রিটেনশানের তালিকা ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কে কেয়ার সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য चैनल के करो सब्सक्राइब धन्यवाद